विभूषण हृदय रतनु स्वामी ओ गो प्राण रमण विधि भूषण हृदय उषा रही चरण सेवाय स्वामी सेवाय रत नागो ना जदि नाई बा डाक दी ताले केमन करे हबे ताई तो हमें एक बार डाक दी ना केन कोथाय उतय उनी ओ उषा शिकी की ढाकिल अमन करी अनिरुद्ध आर उषा बोले स्वामी सेवाय छिन्न व्यस्त
হেনকালে কে ডাকিল উষা নাম ধরে, এটা কি মর্তি নাকি স্বর্গে, কে ডাকিল অমন করে। আমি যেন স্পষ্ট শুনতে পেয়েছি অনিরুদ্ধ আর উষা বলে ডেকেছে, প্রভুকে কি জাগানো উচিত হবে, না না তিনাকে যে জাগাতেই হবে। প্রভু প্রভু শুনছ? সে কি উষা, অমন করে তুমি কেন কাঁচা ঘুমে আমায় জাগিয়ে দিলে বলো। প্রভু গো। হ্যাঁ বলো। কি যেন অনিরুদ্ধ আর উষা বলে আমাদেরকে ডাকছে। একে বলছো? আমি যেন স্পষ্ট শুনতে পেলাম। সত্যি বলছো তুমি? তুমি একবার দাঁড়িয়ে গিয়ে দেখো কে এসেছে, কি অমন করে আমাদেরকে ডাকছে। বেশ উষা, তাই হবে। যখন তুমি আমায় জাগিয়ে দিয়েছো তুমি আর কোনো চিন্তা করো না। দেখো না এই মুহূর্তে গিয়ে দেখবো কে আমাদের নাম ধরে ডাকা ডাকি করে। শিখি প্রণাম হয় দেবশ্রী তবু চরণে, আশীর্বাদ করি অনিরুদ্ধ। অসময়ে এ কুটির প্রাঙ্গণে বাইরে কেন, আমি এসো কেন, ভেতরে এসো। ভেতরে আসার আগে আমার কয়েকটা বার্তা শ্রবণ করো। বেশ বলো। জানি অনিরুদ্ধ সাহ তোমরা কেবলই এসেছ নৃত্য সমাপন করে ইন্দ্রপুরী হতে, কিন্তু আমি যে বার্তা বহন করে এসেছি সেই বার্তা যদি তোমরা একবার শ্রবণ করো যেন আকাশ হতে বজ্রাগত মস্তকে ঝরে পড়বে। কেমন করে বলি অনিরুদ্ধ? হ্যাঁ বলো। তোমাদেরকে যেতে হবে এখনই ইন্দ্রপুরীতে। সে কি বললে তুমি? সবেমাত্র সকল দেব দেবীর সম্মুখে নৃত্য পরিবেশন করে আসলাম, ক্লান্ত বলো শরীর বিশ্রামে ছিলাম, আবার ডেকে পাঠিয়েছি কেন, এমন কি হয়েছে? ধরাধাম থেকে এসেছে এক নতুন দেবী, নাম তার পদ্মাবতী, সে তোমাদের নিত্য দর্শন করবে, যার লাগি ইন্দ্রদেব তোমাদের করেছে তলব, যেতে হবে এখনই তোমাদের। বেশ দেখি আমি ওষার সাথে কথা বলি, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো। বেশ ওষা। কি হয়েছে প্রভু গো? বাইরে কে রয়েছে জানো? বাইরে যে রয়েছে দেবশ্রী, আজ যে বড় আশা করে এসেছে এই কুটির প্রাঙ্গণে, দেবরাজ ইন্দ্র আবার যে আমাদের ডেকে পাঠিয়েছে অমরাবতীতে গো। এ কি বলছো তুমি? হ্যাঁ গো হ্যাঁ, সবে মাত্র ফিরে এসেছি আবার দেবরাজ সংবাদ পাঠিয়েছে। তা সত্যই উষা, কিন্তু দেবশ্রী কি এভাবে, একবার তো ভিতরে আসতে বলবে। বারবার করে বললাম যেন ভিতরে আসতে চাইল না। দেবশ্রী নারদ আপনি আমার প্রণাম নেবেন। আশীর্বাদ করে উষা। জানে উষা জানে, স্বামী সভায় রত ছিলে তুমি, চরণ সেবা করছিলে নিজপতির, হেনের সময় এসে তোমাদেরকে আমি বাধা সৃষ্টি করলাম, কিন্তু জানো তোমাদেরকে ছুটে যেতে হবে ওই অমরাবতীতে, তোমাদের দুজনের নৃত্য আবার দর্শন করবে, ধরা থেকে এসেছে এক দেবী, তাই তো তোমাদের ওই নৃত্য দর্শন করার লাগি অপেক্ষায় রত, তোমরা ছুটে চলো। এ কি বলছেন আপনি? কিছুক্ষণ পূর্বে আমরা নৃত্য সঙ্গীত সমাপ্ত করে শয়ন কক্ষে ফিরেছি, আপনি আমাদেরকে সংবাদ দেবশ্রী। আমি জানি, আমি জানি উষা, আমি জানি অনিরুদ্ধ, কিন্তু তোমাদেরকে তো যেতেই হবে, তোমরা যদি না যাও, তবে তোমরা যদি না যাও ইন্দ্রদেব তোমাদের করবে অভিশাপ। আপনি অমন কথা বলবেন না, আপনি অমন কথা বলবেন না, দেবরাজ আমাদেরকে সাপগ্রস্ত করবেন, তাই তো তোমাদেরকে ছুটে যাই। এখন কি করবো বলো তো, আমি কি করে স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারছি না,
নতুন করে কোনো সঙ্গীত রিওয়াজ করা নেই, কি করে নৃত্য করব? সত্যি বলেছো স্যার, কি করে সঙ্গীত তুলো? কি তো জানো স্যার, যদি আমরা সে অমরাপতি না যাই, দেবশ্রী তো সকলই কথা বললো আমাদের, রেখে গিয়ে হয়তো আমাদের সাথ করবে উষা। বলো অভিশাপের জ্বালা কি আমরা সহ্য করতে পারবো? তিনি হচ্ছেন আমাদের পিতামাতা, তিনি হচ্ছে গুরুজন, পিতৃ আদেশ পালন করা যে সন্তানের কর্তব্য উষা। কিন্তু এভাবে কি তুমি পারবে নৃত্য করতে? আমি কি পারবো ইন্দ্রলোকে নৃত্য করতে? যদি কোনো বিঘ্ন হয়ে যায় উষা, দেবরাজ যদি প্রসন্ন না হন, সে কি বলছো উষা? যদি কোনো অনর্থ ঘটে যায় উষা, আমি কোনো কিছুর বিনিময়ে তোমাকে হারাতে চাই না। অমন করে বলো না উষা। অনিরুদ্ধ, তুমি আমার প্রেম, তুমি আমার ভালোবাসা, আমি তোমাকে হারাতে চাই না অনিরুদ্ধ। উষা, অমন করে তুমি নয়নজলার বর্ষণ করো না। মরলে একসাথে মরবো, বাঁচলে একসাথে বাঁচবো। দেবরাজের আদেশ আমাদের পালন করতে হবে, তাই নয়নজল মুছে ফেলো। মহরগড় যদি আমাদের মস্তকে থাকে, আমাদের কখনো কোনো বিপদ আসবে না। তাই চলো না, নিত্যদিনের নাই সুন্দর করে মা হরগড়ের মন্দিরে গিয়ে হরগড়ির চরণে পুষ্প জলে দিয়ে আমরা ছুটে যাব সেই মহারাজের নিকটে। তাই হবে, তাই করব আমি। দেবশ্রী, আপনি ইন্দ্রলোকে বার্তা জানান। দেববার্তা? অনিরুদ্ধ আর উষা আসবে, সবাই নৃত্য করবে। বেশ, অনিরুদ্ধ আর উষা প্রস্তুত হয়ে স্বর্গলোকে আসবেন। আপনি এই বার্তা তো শুধু ইন্দ্রলোকে জানান। বেশ, আমি তাই করি, আমি গেলাম। চলো উষা। এই সংকট থেকে একমাত্র দেবী পার্বতী আমাদেরকে রক্ষা করতে পারে। দেবী পার্বতী পারেন আমাদের এই সংকট থেকে বাঁচাতে। তাই দেবী পার্বতীর শরণাপন্ন বিঘ্নে আমি কোথাও যেতে পারব না। তাই এই শয়ন কক্ষে আমরা দুজনেই দেবী পার্বতীর শরণাপন্ন হব। তুমি দয়া করো মা, এই সংকট থেকে তুমি রক্ষা করো, রক্ষা করো। তোমার উপমা, তোমার উপমা।
আমার নাম নিয়ে জয়ধ্বনি দেয়, কি করে থাকবো আমি নিজের সিংহাসনে? অবিলম্বে ছুটে যায় না কেন ভক্তকে ভক্তের ঘটে অধিষ্ঠান হতে? একে আমি দর্শন করতে পারছি, স্বয়ং মা চণ্ডী যেন কৈলাস পরিত্যাগ করে নিজ ভক্ত অনুরুদ্ধ উষার ঘটে অধিষ্ঠান হতে যাচ্ছে। তবে মা যদি তাদের ঘটে অধিষ্ঠান হয়, আমার কার্য তো কোনোদিনও সিদ্ধি হবে না, তাই আমি বাধা দেব মা চণ্ডীকে। যাই না কেন? তব চরণে প্রণাম হই মা, আশীর্বাদ করি মনসা। মা গো, এই শুভক্ষণে তুমি কোথায় চলেছ? কিন্তু তার পূর্বে বলো, তুমি কেন আমার পথ আটকেছো মনসা? মায়ের কাছে সন্তান আসতে পারে না বুঝি, তা সত্য, তবে এই সময় তো তুমি আমার কাছে কোনোদিনও আসো না মনসা। এসেছি বড় আশা করে মা। এমন কি আশা করে এসেছো তুমি চণ্ডিকার নিকটে? আমি তোমার অন্তরের কথা জানতে পেরেছি। আমার অন্তরের কথা? তুমি যে অনুদন্ত উষার ঘটে অধিষ্ঠান হতে গিয়ে চলেছ মা, সেখানে তুমি যদি তাদের ঘটে অধিষ্ঠান হও, হয় আমার মনোবাসনা যে পূর্ণ হবে না মা। মনসা, হ্যাঁ, আজ ভক্ত ডেকেছে আমায় মা মা বলে, তাই তো ছুটে চলেছি ভক্তকে রক্ষা করতে। তুমি আজ আমার পথে ছেড়ে দাও মা। ভক্ত হইতে কি কন্যা তোমার কাছে কিছুই নই মনসা? তুমি কি চাও না বিশ্ব মাঝে আমি বিশ্ব পূজিত হই? যাকে নিজের মেয়ে বলে আমাকে মানতে ঘৃণা করে, তাকে কিছুতেই আমি দেবী শিখিয়ে দিতে পারি না মনসা। মা গো, আরেকটি বার আমি তোমার চরণ ধরে বিনতি করে বলি, তুমি অনুরক্ত উষার ঘটে অধিষ্ঠান হও না মা। দূর হয়ে যাও মনসা, আজ কেউ পারবে না আমার ভক্তের ঘটে অধিষ্ঠান হতে, আমাকে আটকাতে। মা, তবে তুমিও ভুলে যেও না, তুমি যদি চণ্ডিকা হও আমি শিবকন্যা মনসা, কি করে তোমাকে সরাতে? আমার পথ হইতে আমার জানা রয়েছে মনসা। হ্যাঁ, কি বলতে চাইছো তুমি প্রকাশ করে বলো। তুমি যাবে তবে তোমার ভক্তকে রক্ষা করতে? অবশ্যই যাবে। বেশ, তবে বাধা দেব না, যদি তোমার কাছে শক্তি থাকে যাও তুমি তোমার ভক্তের কাছে। দেখি মনসা, কি করে আটকাও আমার ভক্তের ঘটে অধিষ্ঠানে তুমি। মা, তবে শুনে রেখো আমার বাণী, তুমি যদি অনুরুদ্ধ উষার ঘটে অধিষ্ঠান হও, অধিষ্ঠান হয় তোমার পুত্র কার্তিক গণেশের মস্ত খাওয়া। হ্যাঁ, এ কি করলে মনসা? আজ তুই আমি ভক্তকে রক্ষা করতে যাই, তুমি আমার পুত্রের মস্ত খায়, পারলাম না ভক্ত, তোর ঘটে অধিষ্ঠান হতে পারলাম না। কেউ রক্ষা করতে পারবে না এই পদ্মাবতীর ছলনা হইতে, কেউ মুক্তি পাবে না। তোমার অনন্ত কি করে ঘটলো আমি তো কিছুতেই বুঝতে পারছি না। চারিদিকে অমঙ্গলের ছায়া, ঘনিয়ে এসেছে আমাদের জীবনে। উষা,
নিশ্চয়ই কোনো দুর্যোগ আসতে চলেছে আমাদের জীবনে। সত্যি বলেছো, আমি কোনো কিছুর বিনিময়ে তোমায় হারাতে চাই না। নিত্যদিনে মা হরগড়ির চরণে আমরা যাই, কখনো কোনোদিন অমর ভাবে ঘটবাড়ি টলে পড়েনি। সত্যই তুমি বলেছো অমঙ্গল, কিন্তু অমঙ্গল হলো যে আমাদের যেতে হবে দেবরাজের কথা না রাখার জন্য সে আমরা পতিত। উষা কিছুতেই না। উষা, এখনো অমঙ্গলের ছায়া দেখে তুমি আমায় বলছো ইন্দ্রলোকে যেতে, তা কিছুতেই সম্ভব নয়। উষা কেঁদো না, উষা কেঁদো না, তুমি নয়ন জল মুছে ফেলো, আমি না তোমার সামনে সদাই সর্বদাই তোমার সাথে রয়েছি। চলো উষা চলো, আমরা ছুটে যাই সেই অমরাবতীতে। ওই আমার ডানি চক্ষু, উষা নিত করে সাথে রয়েছি। সকল দেব দেবীর আশীর্বাদ যদি মস্তকে থাকে আমাদের, আমাদের কখনো কোনো বিপদ আসবে না। উষা, তাই যদি হয় প্রভু, হ্যাঁ চলো তবে ইন্দ্রলোকে। যতই জীবনে দুঃখ আসুক কষ্ট আসুক, আমি নৃত্য করতে যাব ইন্দ্রলোকে, তুমি রথ সজ্জিত করো। বেশ চলো উষা, তাই চলো প্রভু। Thank you.
স্বর্গের সমস্ত দেব দেবীদের আমন্ত্রণ করার জন্য আমি দেবর্ষি নারদকে পাঠিয়েছি। কিন্তু দেবর্ষি নারদ এখন সমস্ত দেব দেবীদের আমন্ত্রণ করে এখন আমার আবতিতে ফিরে এলো না, এখন এলো না ওষণ উত্থ আজ এই দেবালয়ে আসন নারায়ণ নারায়ণ আসন। হে দেবগণ আপনারা নিজ নিজ আসন গ্রহণ করুন। প্রণাম তপশ্রেণী প্রভু। দেবর্ষি নারদ একে একে সর্বদেবদিগকে নিমন্ত্রণ করেছি, তারা যেন সবই চলে এসেছে। কিন্তু দেবর্ষি নারদ এখনো তো সনিরুদ্ধ ফিরে এলো না, চলে আসছে। প্রভু আসন গ্রহণ করো। প্রণাম হই দেবরাজ। চিরসুখী হও, মনের আশা তোমাদের পূর্ণ হোক। প্রণাম হই সকল দেবগণ। তোমাদের দেহ মন সব পবিত্র আছে তো? তোমরা কি পারবে? চেয়ে দেখো সম্মুখে ৩৩ দেব দেবীগণ, সকলের মনোরঞ্জন করতে তোমরা পারবে তো? দেবরাজ, আপনি দেবতাদের রাজা, দেবতাদের প্রতিনিধি, আপনি যেই মহা দায়িত্ব আমাদের দুজনকে সঁপেছেন আমরা যথার্থ পালন করার চেষ্টা করব প্রভু। সাধু সাধু সাধু। দেবরাজ, বড় শুনেছি তাদের প্রশংসা, তবে এই হচ্ছে তোমাদের অনুরোধ তোষা? হ্যাঁ হ্যাঁ পদ্মাবতী, বলি অনুরোধ তোষা। আজ আমি বড় আশা করে সেজোয়া পরিত্যাগ করে এসেছি অমরাবতীতে, শুধু তোমাদের নিত্যগান শ্রবণ এবং দর্শন করব বলে। পারবে না আমার মনোবাসনা পূর্ণ করতে? কেন পারবো না মা, অবশ্যই পারবো। কিন্তু আমার একটি কথা বলো মা। প্রত্যেক দিন নিত্য করো তোমরা খোলা আসর মঞ্চে, আজ তোমাদেরকে নিত্য করিতে হবে গণ্ডির ভেতরে। কি বলছো দেবী? শুধু তাই নয়, মস্তকে থাকিবে জলের ঘটি, হাতে থাকিবে ঘিয়ের বাতি, কাঁচা সরার উপরে তাথই তাথই করে নৃত্য করিতে হবে। নৃত্যের তাল যেন ভঙ্গ না হয়, তবে আমায় অপমানিত করা হবে। আপনি যেমনটি বলেছি ঠিক তেমনটি আমরা ভাবে নৃত্য করব। বেশ, এই মুহূর্তে আমি গণ্ডি এঁকে দিচ্ছি। সামনে গাইতে হবে গা। সাধু সাধু। না জানি কেমন হবে, গানের সুর আজি দেবতার সামনে গাইতে হবে গান, আজি দেবতার সামনে গাইতে হবে গান। সামনে গাইতে হবে গান,
কি করলে ওষা, এ কি করলে অনিরুদ্ধ? আজ তেত্রিশকু দেবতার সম্মুখে তুমি দেবরাজ ইন্দ্রের কাছে তুমি অপরাধ করেছ। এই মুহূর্তে দেবরাজ ইন্দ্র তোমাদের দুজনকে দিচ্ছে অভিশাপ। আমি ক্ষমা করে দিলাম, নাও শুরু করো পুনর্নিত্য কে জানি না কেন নিত্যের ছন্দ এইভাবে তাল ভঙ্গ হয়ে যাচ্ছে, কিছুতেই বুঝে উঠতে পারছি না। আমি আবার চেষ্টা করব, আবার চেষ্টা করব। দেবগণ ওই শুনো, তুমি না বলতে এ আমাদের ইন্দ্রসভার শোভা মাত্র, এ আমাদের সন্তান সন্ততের মতো। আজ তবে এই বাক্য লাভ হতে তারা কি সন্তান সন্ততি আমাদের নেই? যদি সন্তান সন্ততি হতো তাহলে কি অভিশাপ করে দিতে পারতে তুমি? কি বললে দেবর্ষে? ঠিক বলেছো, এবারকার মতো তাদের ক্ষমা করে। ঠিকই বলেছো দেবর্ষে নারদ, ঠিকই বলেছো। একই করতে যাচ্ছিলাম আমি, ওদেরকে দুজনকে এমনি ভাবে অভিশাপ দিতে যাচ্ছিলাম না, এবার এর মতো আমি ওদের ক্ষমা করে দিলাম। তবে ওষা অনিরুদ্ধ মনে রেখো, বারবার তিনবার, এবারে যদি তোমরা দুজন অপরাধ করো দেবরাজ ইন্দ্রের গোপানল হতে তোমরা রক্ষা পাবে না। নাও শুরু করো, শুরু করো পূর্ণ নৃত্যকে। সারে গা ধানি ধবা রে সারে সারে গা সারে গা সারে গা Thank you.
দুজনকে দিচ্ছ অভিশাপ, যাও যাও উষা, যাও অনিরুদ্ধ, দ্বাদশ বৎসরের জন্য ভট্টধামে দেবলোক পরিত্যাগ করে মানবের ঘরে লইবে তোমরা মানবী হয়ে জন। আমরা চলে যাইনি কি আস্থা ও দেব রাজ গ, না যাব না যাব মোর তো ধামে, যেতে হবে স্বর্গ পরিপরিত্যাগ করে মর্ত ধামে নবীতে হবে তোমাদের দুজনকে জনময় মানবের ঘরে, কিন্তু তোমরা তো মর্তের পথ ছিল না, কেই তোমাদের পথ দেখে মর্ত ধামে নিয়ে যাবে দাদা? কেন আমি মনসা? তুমি? হ্যাঁ তুমি নিয়ে যাবে ভগিনী। আমি তাদেরকে মর্ত ভুবনে নিয়ে গিয়ে উচ্চ মানিয়ার ঘরে জন্ম দেব। তাহলে এসো এসো পদ্মাবতী এসো, ও সানিধ্য কি আছি আমি তোমার হাতে তুলে দিই। তাই হবে দাদা। দাদা আমি কথা দিলাম